শুটিং সেটে হামলা, মাথায় বন্দুক ঠেকিয়ে আর্ট মডেলকে ধর্ষণের অভিযোগ। একটি মিউজিক ভিডিও শুটিং চলছিল, হঠাৎ সেখানে হানা দিল বন্দুকবাজের দল। এরপর মাথায় বন্দুক ঠেকিয়ে একে একে আর্ট মডেলকে ধর্ষণ করেন তারা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পশ্চিমে ক্রুগার ডর্পের নামক শহরে। এই ঘটনায় 20 সন্দেহভাজনের মধ্যে 3 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। পুলিশের সূত্র থেকে জানা গেছে, মিউজিক ভিডিও শুটিংয়ের প্রস্তুতি চলছিল। শুটিংয়ের সঙ্গে যুক্ত কলাকৌশলীরা নিজেদের প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে রাখছিলেন। অভিযোগ, ঠিক তখন ওই বন্দুকবাজের দল সেখানে হাজির হয়। বন্দুক দেখিয়ে অন্তত 8 জন মডেলকে ধর্ষণ করেন তারা। নির্যাতিতাদের প্রত্যেকের বয়স 18 থেকে 35-এর মধ্যে বলে জানা গেছে। এমনকি এক তরুণীকে 10 জন মিলে ধর্ষণ করারও অভিযোগ উঠেছে। অনেকজনের উপর যৌন অত্যাচার চালিয়েছে 8 জন। এমনকি মডেলদের বিবস্ত্র করে তাদের সর্বোচ্চ লুট করে নেয় বন্দুকবাজরা। অভিযুক্তরা দক্ষিণ আফ্রিকার বাসিন্দা নন বলে পুলিশের দাবি। এমনকি পুলিশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা অবৈধ খনি উত্তোলনের সঙ্গে জড়িত এবং দেশের বাইরে থেকে এসেছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা অপরাধীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।